তুমি কি ফুটবল খেলা পছন্দ করো? যদি পছন্দ করে থাকো তাহলে আজকের এই ভিডিও শুধুমাত্র তোমার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি সেরা 5টি না সেরা 10টি নিউ ফুটবল গেম দেখাবো। সেই ফুটবল গেমগুলো অ্যান্ড্রয়েডের জগতে সম্পূর্ণ নতুন, তাই অনেকেই তোমরা এই গেম সম্পর্কে নাও জানতে পারো। আমরা জানি পিসি কনসোলের ভিতর ফুটবল গেম খেলে যে মজা, সেই মজা মোবাইলের ভিতর পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তুমিও যদি এই ধারণা করে থাকো তাহলে তোমার ধারণা 100% ভুল, কেননা মোবাইল গেমিং ধীরে ধীরে আরো উন্নত হচ্ছে এবং ধীরে ধীরে নেক্সট লেভেলের গ্রাফিক্স দিয়ে মোবাইল গেম তৈরি হচ্ছে। তাই এসব ধারণা বাদ দিয়ে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ আজকের এই ভিডিওতে যে গেম দেখাবো সেই গেমগুলোর গ্রাফিক্স একদম অসাধারণ। আর ভিডিওটা দেখে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ফ্যামিলির একজন মেম্বার হয়ে যেও, কেননা এই চ্যানেলে নিয়মিত ইউনিক টাইপের গেম নিয়ে ভিডিও আপলোড করা হয়। আর বেশি কথা বলবো না, শুরু করা যাক আজকের ভিডিও। সেরা 10টি নতুন ফুটবল গেমের ভিতর নাম্বার 10 এর যে গেমটি রয়েছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দেখতে পাচ্ছ এটি সেই গেম। অন্যান্য ফুটবল গেমের মতো এই গেমটা অনেক পপুলার, আর পপুলার হওয়ার পিছনে অনেক কারণও রয়েছে। কেননা এই গেমটির ভিতর তুমি ইনডোরেও গেম খেলতে পারবা, আবার আউটডোরেও খেলতে পারবা। যখন এখন তোমরা দেখতে পাচ্ছ এই গেমের ইনডোরের মাঠ, আবার এখন তোমরা ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই গেমের চিরজানা সেই আউটডোরের মাঠ। শুধু তাই না, এই গেমটি হচ্ছে সম্পূর্ণ অনলাইন, যার কারণে তুমি তোমার বন্ধুদের সাথে এই গেমটি খেলতে পারবা। আর এত সব ফিচারের জন্য এই গেমটা অনেক পপুলার, তাই তো এই গেমটা ডাউনলোডও হয়েছে অনেক। আর এই গেমটার ভিতর রিয়েল প্লেয়ারের সকল ফেস দেখতে পারবা, তাই তুমি যখন এই গেমটা খেলবা তখন তোমার মনে হবে বাস্তবে কোনো গেম খেলছো। এই গেমটির ভিতর তুমি ফুটবলারকে দিয়ে অনেক স্কিল দেখাতে পারবা, আবার গোল হলে অনেক ধরনের গোল সেলিব্রেশনে দেখতে পারবা, যেমনটা বাস্তবের প্লেয়ার করে দেখায়। এছাড়াও এই গেমটির ভিতর রয়েছে অনেক ধরনের স্টেডিয়াম, যে স্টেডিয়ামগুলো একে অপরের থেকে অনেক আলাদা। এছাড়াও স্টেডিয়াম ভর্তি দর্শকও দেখতে পারবা, তাই তোমরা এই গেমের ভিতর আলাদা আলাদা স্টেডিয়ামের মজা নিতে পারবা। তো এই গেমটার নাম হচ্ছে ভিভা লে ফুটবল, আর এই গেমটার সাইজ 1 GB-র উপর। সাইজ দেখে বুঝতে পেরেছো এই গেমটা কতটা ভালো হতে পারে। তার জন্য এই গেমটা খেলতে হলে তোমার ফোনে 3 GB র্যাম থাকা লাগবে, 2 GB র্যামের ফোনেও খেলা যাবে, তবে হালকা হালকা ল্যাগ দেখতে পারবা। তো আমার লিস্টে নাম্বার 9 যে গেমটি রয়েছে সেই গেমটার গেম প্লে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এই গেমটির নাম ফুটবল কাপ 2022। এই গেমটি তৈরি করেছে ইন লজিক স্পোর্টস। এই গেমটা তোমরা অনলাইন অফলাইন দুই মাধ্যমে খেলতে পারবা। গেমটির ভিতর বেসিক, ডেইলি চ্যালেঞ্জ, চ্যাম্পিয়ন, কাপ টুর্নামেন্ট সহ আরো অনেক গেম মোড পেয়ে যাবা, যে গেম মোড গুলো তোমরা অনলাইন অফলাইন দুই মাধ্যমে খেলতে পারবা। গেমটার গ্রাফিক্স অতটাও ভালো না যতটা ভালো হলে আমরা ভালো বলতে পারি, তবে তার জন্য তোমাদের হাতে থাকা যে কোনো লো এন্ড ডিভাইসে এই গেমটা রান করতে পারবা। তবে গেমটার কন্ট্রোল অনেক স্মুথ, আমি বলতে পারি গেমটা খেলে তোমরা এনজয় করতে পারবা। আজকের ভিডিওতে বলা অনেক গেমই তোমরা খুঁজে পাবা না, তার জন্য আমি তোমাদেরকে ভিডিও শেষে কিভাবে সব গেম একসাথে ডাউনলোড করতে হয় তা দেখিয়ে দিব, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণই দেখো। তোমার লিস্টে 8 যে গেম সেই গেমটার গেম প্লে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এই গেমটা এমন একটা গেম যে গেমটা তোমাদের ফোনে কম র্যাম থাকলেও খেলতে পারবা, মানে তোমার ফোনে যদি 1 GB র্যামও থাকে তাহলেও তুমি এই গেমটা খেলতে পারবা। তাই বলে এই গেমটার গ্রাফিক্স কিন্তু খারাপ না, আর যদি এই গেমের গ্রাফিক্স খারাপই হতো তাহলে প্লে স্টোর থেকে 100 মিলিয়নেরও বেশি মানুষ ডাউনলোড করতো না। তো তুমি যদি ক্লাব ভিত্তিক ফুটবল গেম খেলতে পছন্দ করো তাহলে তোমার জন্য বেস্ট একটা গেম হবে এটি, কেননা এই গেমের ভিতর তুমি শুধুমাত্র ক্লাব ফুটবল গেম খেলতে পারবা। এই গেমের ভিতর তুমি নিজস্ব একটা ক্লাব তৈরি করে প্লেয়ার কিনতে পারবা এবং প্লেয়ারদের ডেভেলপ করতে পারবা, আবার ফিউচারে প্লেয়ার গুলা সেলও করে দিতে পারবা। এছাড়াও ক্লাবের জন্য নিজস্ব স্টেডিয়ামও তৈরি করতে পারবা, যেমনটা বাস্তব ফুটবল গেমে দেখা যায়। বাই দ্য ওয়ে, কম এমবি র্যামের ফোনে খেলা গেলেও এই গেমের ভিতর তুমি বাস্তব প্লেয়ার দেখতে পারবা এবং প্লেয়ারদের নেমও দেখতে পারবা। তার পাশাপাশি প্লেয়ারদেরকে দিয়ে তুমি স্কিলও দেখাতে পারবা, আবার চাইলে গোল করার পর ইউনিক টাইপের কিছু গোল সেলিব্রেশনে দেখতে পারবা। তো তোমাদের ফোনে যদি 1 GB বা 2 GB র্যাম থাকে তাহলে তুমি এই গেমটা ডাউনলোড করে খেলো। আমার লিস্টে 7 যে গেম সেই গেমটার গেম প্লে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এই গেমটির নাম বিএ প্রো ফুটবল। গেমটি সম্পূর্ণ অনলাইন এবং নতুন একটি গেম, যে গেমটির সাইজ মাত্র 900 MB। এই গেমটির ভিতর রিয়েলিস্টিক গ্রাফিক্স পাবা, অনেক দারুণ দারুণ মোড পাবা, তার পাশাপাশি অনেক ধরনের অ্যানিমেশন পাবা, আর এত সব ফিচারের জন্য এই গেমটা তোমরা এনজয় করে খেলতে পারবা। আর এখন তোমরা ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটা দেখতে পাচ্ছ তা হচ্ছে এই গেমেরই গেম প্লে। এই গেম প্লেটা দেখে বুঝতে পেরেছো গেমের গ্রাফিক্স কতটা হাই, তবে এই গেমটা খেলতে হলে অবশ্যই তোমাদের ফোনে 3 GB র্যাম থাকা লাগবে, কারণ এই গেমটা সাইজে কম হলেও নতুন একটি গেম, তাই গেমটা অপটিমাইজ না। তার জন্য এই গেমটা 2 GB র্যামের ফোনে খেলা যায় না, যদিও খেলা যায় তাহলেও অনেক ল্যাগ করে। আরো একটা খারাপ বিষয় হচ্ছে এই গেমটা বাংলাদেশে অ্যাভেলেবেল নেই, যার জন্য বাংলাদেশ থেকে এই গেমটা ডাউনলোড করতে পারবা না। তবে ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই গেম সহ প্রত্যেকটা গেমই ডাউনলোড করতে পারবা। আমার লিস্টে 6 যে গেম সেই গেমটার গেম প্লে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এই গেমটির নাম মেটা ফুটবল, যে গেমটি অন্য সব ফুটবল থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এই গেমটির ভিতর তুমি চিরচেনা স্টেডিয়ামে গেম খেলতে পারবা না, তার পরিবর্তে দেখতে পারবা ইনডোরের ছোট একটি মাঠ। এছাড়াও এই গেমটির ভিতর নেই মেসি, রোনাল্ডো, নেইমারের মতো অনেক বড় বড় তারকা, তবে তারপরেও এই গেমটা খেলে তুমি অনেক এনজয় করতে পারবা, কেননা এই গেমটার কনসেপ্ট কিছুটা ব্যাটল রয়্যাল গেমের মতো। এই গেমটির ভিতর তুমি তোমার নিজের ইচ্ছা মতো প্লেয়ার ক্রিয়েট করে তাদেরকে ট্রেন করে নিতে পারবা, তাই তো এরকম আলাদা কনসেপ্টের গেম হওয়ার জন্য আমার কাছে গেমটা অনেক ভালো লেগেছে। শুধু কনসেপ্টই আলাদা না, এই গেমটার গ্রাফিক্স অনেক ভালো, ঠিক যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তাই তোমরা যারা অন্যরকম ফুটবল গেম খেলোনি তারা
অবশ্যই এই গেমটা ডাউনলোড করে খেলো। আর হ্যাঁ, গেমটির ডাউনলোড সাইজ 500 MB-র উপর। আমরা অনেকেই জানি ফুটবল প্লেয়াররা ফুটবল খেলে এবং তাদের নিজস্ব স্কিল ফুটবল মাঠে দেখায়, আর এরকম গেম প্লে স্টোরে অভাব নেই। তবে তুমি কি জানো ফুটবল কোচের কি ভূমিকা থাকতে পারে? একজন ফুটবল কোচের কি রকম ভূমিকা থাকে একটা ম্যাচের উপর, তা জানতে হলে তোমাদেরকে অবশ্যই খেলতে হবে ফুটবল ম্যানেজার গেম। গেমটির ভিতর তোমাদেরকে একজন কোচের ভূমিকা পালন করতে হবে, যেখানে তুমি নিজস্ব প্লেয়ার নিয়ে তোমাদের প্লেয়ারদেরকে গাইড করতে হবে, দেখিয়ে দিতে হবে ম্যাচের ফরমেশন, ম্যাচের ট্যাকটিক্স ইত্যাদি। আর এভাবে তোমার টিমকে শক্তিশালী করতে হবে এবং অনেক ধরনের শিরোপা উপার্জন করতে হবে। শুনতে যেমনটা ভালো লাগছে, এই গেমটা খেলতে তার থেকেও বেশি ভালো লাগবে। সব থেকে দারুণ বিষয়, এই গেমটা খেলে তুমি ফুটবলের A to Z জানতে পারবা এবং অনেক বিষয় তুমি শিখতে পারবা। তাই আমি বলবো ফুটবল লাভার হলে অবশ্যই এই গেমটা ডাউনলোড করে খেলা উচিত। আমার লিস্টে 4 নম্বর যে গেম, সেই গেমটার গেম প্লে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এই গেমটা তোমরা অনেকেই খুঁজো, কারণ এই গেমটা অনেক পুরনো একটি গেম। তোমার ফোনে যদি 128 MB র্যামও হয়ে থাকে, তারপরও তুমি এই গেমটা ডাউনলোড করে খেলতে পারবা। হ্যাঁ, এই গেমটার নাম WE 2012। গেমটা রিলিজ হওয়ার পর অনেক জনপ্রিয় হয়ে ওঠে, কারণ এই গেমটার গ্রাফিক্স ছিল অনেক ভালো এবং গেমটা খেলতে খুব কম MB র্যাম প্রয়োজন ছিল। আর আমি 100% শিওর, ছোটবেলায় তোমরা এই গেমটা কোনো না কোনো ভাবে খেলেছো এবং দেখেছো। এই গেমটা এক সময়ের অনেক জনপ্রিয় গেম ছিল, আর তার কারণ এই গেমটার ভিতর তুমি ক্লাব ফুটবল নিয়েও খেলতে পারবা, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল ফুটবলও খেলতে পারবা। আর এই গেমটির ভিতর রয়েছে অনেক মোড়, যেমন এক্সিবিশন, ক্লাব কম্পিটিশন, লিগ কাপ, সুপার চ্যালেঞ্জ, ট্রেনিং ইত্যাদি। এটা একটা অফলাইন ফুটবল গেম, কিন্তু এই গেমের কন্ট্রোল সিস্টেম অনেক ইজি, আর এই গেমের গ্রাফিক্স মিডিয়াম। তুমি যদি এই গেমটা ডাউনলোড করতে চাও তাহলে প্লে স্টোরে পাবে না। তবে কিভাবে ডাউনলোড করতে হয় তা আমি ভিডিও শেষে বলে দিব। তুমি যদি মোবাইলের মধ্যে হাই গ্রাফিক্স গেম খেলতে চাও, তুমি যদি মোবাইলে হাই গ্রাফিক্স ফুটবল গেম খেলতে চাও, তাহলে তোমাকে আজকের এই ভিডিওতে থাকা 3 নম্বর গেমটা অবশ্যই খেলতে হবে। কেননা আজকের ভিডিওতে থাকা 3 নম্বর গেম মোবাইলের সব থেকে হাই গ্রাফিক্স ফুটবল গেম। আমরা PC বা কনসোল ফুটবল গেমের ভিতর দেখি প্লেয়ারদের মুভমেন্টের পাশাপাশি প্লেয়ারদের জার্সি প্যান্ট রিয়েলিস্টিক ভাবে নাড়াচাড়া করে, যেটা দেখতে একদম রিয়েলিস্টিক লাগে। তবে মোবাইলে এরকম গ্রাফিক্স না দেওয়া গেলেও কিছুটা অবশ্যই দেওয়া যায়, আর ঠিক এরকমটাই করেছে এই গেমটির ভিতর। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এই গেমটির ভিতর জামা কাপড় হালকা নাড়াচাড়া করছে, যেটা দেখতে অনেক রিয়েলিস্টিক লাগে। আর এর জন্য এই গেমটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আরো একটি ভালো লাগার বিষয় হচ্ছে এই গেমটির UI অনেক জোস, যেটা তোমরা গেমটা খেললেই দেখতে পারবা। আর এত সব ফিচারের জন্য আমি অবসর সময় এই গেমটা খেলি। শুধু গ্রাফিক্সই না, এই গেমটির ভিতর আরো অনেক দুর্দান্ত দুর্দান্ত ফিচার রয়েছে, যেমন এই গেমটার ভিতরও পেজ গেমের মতো অনেক ভাষার কমেন্ট্রি রয়েছে। পাশাপাশি রয়েছে হিউজ পরিমাণ অ্যানিমেশন, গোল সেলিব্রেশন, ইন্টারন্যাশনাল প্লেয়ারদের রিয়েল ফেস, রিয়েল নেম, নিয়মিত গেমের আপডেট ইত্যাদি। আর এত সব ফিচার থাকবেই না কেন, কারণ এই গেমটা ফিফার অফিসিয়াল গেম পার্টনার। বাই দ্য ওয়ে, এই গেমটার নাম FIFA 2023। যে গেমটা তুমি তোমার 3 GB র্যামের ফোনে ইজিলি খেলতে পারবা। টপ 10 ফুটবল গেমের লিস্টে নাম্বার 2 যে গেমটি রয়েছে, সেই গেমটার গেম প্লে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এই গেমটির নাম টোটাল ফুটবল। টোটাল ফুটবল গেমটি ফুটবল গেমকে এক অনন্য মাত্রায় নিয়ে এসেছে, আর সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবা। উন্নত মানের ভিজুয়াল, টপ লেভেলের কনসোল গ্রাফিক্স এবং 3D মোশন ক্যাপচারের মাধ্যমে প্লেয়ারদের রিয়েলিস্টিক মুভমেন্ট, সবকিছুই এই গেমে একদম অসাধারণ। গেমটার কমেন্ট্রিও অসাধারণ এবং খুব সুন্দর রিয়েলিস্টিক। তার সাথে সাথে গেমটির ভিতর অনেক ইভেন্টও আসে, তার সাথে সাথে গেমটির ভিতর রয়েছে অনেক গেম মোড, আর এসব কিছু মিলে গেমটি খেলতে কোনো বোরিং ফিল হবে না। এখন তোমরা ব্যাকগ্রাউন্ডে যে গেমটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সেই গেম। গেমটির ভিতর রয়েছে অসাধারণ গ্রাফিক্স যা পুরাই মনোমুগ্ধকর। যেমন তুমি PC কনসোলে ফিফা গেমের ভিতর দেখো, প্লেয়ারদের মুভমেন্টের পাশাপাশি প্লেয়ারদের জামা কাপড় রিয়েলিস্টিক ভাবে নড়ছে, এই গেমটির ভিতরে ঠিক সেম ভাবে নাড়াচাড়া করে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এছাড়াও এই গেমের ভিতর সকল প্লেয়ার বাস্তবের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে, প্লেয়ারদের ডিজাইন একদম রিয়েলিস্টিক, আর তাই এই গেমটি খেলতে রিয়েলিস্টিক ফিল পাওয়া যায়। তোমার ফোনে যদি 3 GB র্যাম থাকে তাহলে তুমি এই গেমটি খেলতে পারবা, আদারওয়াইজ গেমটা খেলতে গেলে অনেক ল্যাগের দেখা পাবা। আমার লিস্টে নাম্বার 1 যে গেমটি রয়েছে, সেই গেমটা অনেকেরই পরিচিত, কারণ এই গেমটা মোবাইল গেমের সব থেকে জনপ্রিয় একটি গেম। যে গেমটা গেম প্লে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এই গেমটা সম্পূর্ণ অনলাইন একটি গেম, যার জন্য তুমি তোমার বন্ধুদের সাথে এই গেমটা খেলতে পারবা, আবার তুমি চাইলে অনলাইন প্লেয়ারদের সাথেও এই গেমটা খেলতে পারবা। এই গেমটির ভিতর তুমি তোমার নিজস্ব ক্লাব তৈরি করতে পারবা, ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরকে ক্লাবে আনতে পারবা এবং তাদেরকে ট্রেন করে আরো উন্নত করতে পারবা, আবার চাইলে প্লেয়ারদেরকে সেলও করতে পারবা। বর্তমানে নতুন একটা আপডেট এসেছে, সে আপডেটের মাধ্যমে তুমি একই টিমকে 2-3 জন কন্ট্রোল করতে পারবা, তাই এই গেমটা খেলে আরো ইজি ফিল করতে পারবা এবং গেমটা খেলে আরো এনজয় করতে পারবা। গেমটির ভিতর রয়েছে হিউজ অ্যানিমেশন, হিউজ গোল সেলিব্রেশন এবং অনেক ভালো গ্রাফিক্স কোয়ালিটি। বাই দ্য ওয়ে, এই গেমটির ভিতর ইন্টারন্যাশনাল সকল প্লেয়ারের রিয়েল ফেস দেখতে পারবা, রিয়েল নেম দেখতে পারবা এবং তাদের আইকনিক গোল সেলিব্রেশন এই গেমটির ভিতর দেখতে পারবা। আরো রয়েছে এই গেমটির ভিতর ভিন্ন ভিন্ন স্টেডিয়াম, ভিন্ন ভিন্ন ধারাভাষ্য, যার জন্য এই গেমটা খেলে অনেক বেশি এনজয় করা যায়। তাই আমি বলবো ফুটবল লাভার হলে অবশ্যই এই ফুটবল এবং FIFA 2023 ফুটবলটা খেলা উচিত। আজকের ভিডিওতে বলা কোন গেমটার সম্পর্কে তুমি আগে থেকে জানো এবং কোন গেমটা তুমি নিয়মিত খেলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও। আর আজকের ভিডিওতে বলা প্রত্যেকটা গেম তুমি যদি ডাউনলোড
ডাউনলোড করতে চাও তাহলে পিন কমেন্টে থাকা লিংকের উপর ক্লিক করো। ক্লিক করার পর এরকম স্ক্রিন আসবে, এখন উপরের লিংকে ক্লিক করো। তারপর তুমি চলে যাবে একটি পোস্টের ভিতর, সেই পোস্টের ভিতর প্রত্যেকটা গেমের নাম সহ ডাউনলোড লিংক রয়েছে, সেখান থেকে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবা। বাই দ্য ওয়ে, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে নিয়মিত ইউনিক টাইপের গেম নিয়ে ভিডিও আপলোড করা হয়। তুমি যদি টপ 5 নিউ ফুটবল দেখতে চাও তাহলে বাম পাশে ভিডিওতে ক্লিক করো। সেরা একটি বাংলাদেশি গেম দেখতে চাইলে ডান পাশে ভিডিওতে ক্লিক করো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।